ছাত্র ছাত্রীর প্রতিবাদত ক্ষেও মানিলে অসম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই। ছাত্রীক যৌন সম্ভোগৰ প্রস্তাব দিয়া অধ্যাপকক নিলম্বন। এমটেক পাঠ্যক্রমৰ এগৰাকী ছাত্রীক যৌন সম্ভোগৰ প্রস্তাব দিয়াৰ অভিযোগত বিগত কিছুদিন ধৰি উত্তাল হৈ আছিল শিলচৰ অসম বিশ্ববিদ্যালয়ৰ চৌহদ। অভিযোগ উঠিছিল কৃষি বিজ্ঞানৰ মুৰব্বী অধ্যাপক ডক্টৰ সুদীপ্ত সরকারৰ ওপৰত। পরীক্ষাত পাস করাই দিয়ার প্রলোভন দি কৃষি বিজ্ঞানের ছাত্রীগুলির সঙ্গে যৌন সম্ভোগের প্রস্তাব দিছিল ডক্টর সুদীপ্ত সরকারে। বহু অশ্লীল মেসেজ প্রেরণ করেছিল লম্পট অধ্যাপকে। নিজের আবাসলৈ বারম্বার নিমন্ত্রণ করেছিল ছাত্রীগুলিক। ডক্টর সুদীপ্ত সরকারের প্রস্তাব উপেক্ষা করার বাবেই ক্রমাগত তিনবার ভাইভা পরীক্ষাত ফেল করা হয়েছিল ভুক্তভোগীক। সাত মাস ধরে ডক্টর সুদীপ্ত সরকারে দিয়ে অহা মানসিক নির্যাতনত অতিষ্ঠ হয়ে পড়েছিল ছাত্রীগী। এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর দিলীপ চন্দ্র নাথক সাক্ষাৎ করেও কোনো সুফল পোৱা নাছিল ছাত্রীগিয়ে। সুদীপ্ত সরকারের কুকীর্তির বিরুদ্ধে উপাচার্যক লিখিত অভিযোগ দিয়ার পাছত 16 জুলাই দিনা সকলো ঘটনা বিবরী তথ্য সহকারে প্রধানমন্ত্রীর কার্যালয়, মানব সম্পদ মন্ত্রণালয় আর মহিলা আয়োগের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালকো পত্র প্রেরণ করেছিল ছাত্রীগিয়ে। আনহাতে এই ঘটনা পোহরলৈ অহার পাছতে উত্তেজিত হয়ে পড়েছিল অসম বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রী। ছাত্র ছাত্রী সাব্যস্ত করেছিল তীব্র প্রতিবাদ, আনকি লণ্ডভণ্ড করেছিল উপাচার্যর কার্যালয়। ছাত্র ছাত্রীর প্রতিবাদের বাবেই বিশ্ববিদ্যালয়লৈ উভতি আহিবলৈ বাধ্য হয়েছিল ছুটিলৈ অবসর বিনোদলৈ যাওয়া উপাচার্য ডক্টর দিলীপ চন্দ্র নাথ। 2021 है, इसमें एक है प्रोफेसर सुदीप्त सरकार जो कि डिपार्टमेंट ऑफ एग्रीकल्चर इंजीनियरिंग से है, जो HOD है उसी डिपार्टमेंट का, और एक है एसोसिएट प्रोफेसर डॉक्टर निराकर मल्लिक जो कि डिपार्टमेंट ऑफ सोशियोलॉजी से है। ये दोनों सेक्सुअल हेरासमेंट केस में एक्यूज है। इनके अगेंस्ट में कॉम्प्लेन भी फाइल है, एक के नाम पर NTDM रिपोर्ट भी अथॉरिटी के पास है और दूसरे के नाम पर फाइनल रिपोर्ट भी अथॉरिटी में ऑलरेडी सबमिट है। दोनों का सस्पेंशन ऑर्डर आज हमारे हाथ में है। ये जो मूवमेंट हुआ ये आसाम यूनिवर्सिटी स्टूडेंट्स का एक बड़ी जीत है। বিশ্ববিদ্যালয়লৈ উভতি অহার পাঁচ দিনাই উপাচার্যই তৎকালীনভাবে কার্যকরী হওয়াকৈ নিলম্বন করিলে কৃষি বিজ্ঞানের লম্পট মুরব্বী অধ্যাপক ডক্টর সুদীপ্ত সরকারক। কিন্তু লম্পট অধ্যাপকর নিলম্বনতে সন্তুষ্ট হওয়া নাই বিশ্ববিদ্যালয়খনের ছাত্র সমাজ। ভুক্তভোগী ছাত্রীগুলিক ন্যায় দিয়ার দাবিত এতিয়াও উত্তাল হয়ে আছে শিলচরের অসম বিশ্ববিদ্যালয়। শিলচরের অনিরুদ্ধ লস্কর, নিউজ 18, অসম নর্থ ইস্ট।